আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত ক্লাসে আওয়াল একাডেমিতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা গণিতের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় পর্বের ম্যাথমেটিক্স 3 বিষয়টির অধ্যায় 2, অর্থাৎ চতুর্ভুজ, সামান্তরিক, রম্বস ও ট্রাপিজিয়ামের ধারণা নামে যে অধ্যায়টি আছে, দ্বিতীয় অধ্যায়, সেই অধ্যায়ের লেকচার 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব। লেকচার 2 তে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের বা অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করেছি। এই লেকচারটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে লেকচারটি দেখবে এবং তোমরা যারা আমার ভিডিওটি দেখবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যেন নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই তোমরা সেই ভিডিও লিঙ্কটি পেয়ে যাও। তাহলে চলো আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি সমস্যা 1 নামে একটি অঙ্ক দিয়েছি, এটি রম্বস সম্পর্কিত একটি অঙ্ক। একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 40 মিটার ও 30 মিটার, রম্বসের বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে কি পয়েন্ট হচ্ছে, রম্বসের কর্ণ দুইটার দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসের বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা জানি রম্বসের কর্ণের দৈর্ঘ্য যদি দেয়া থাকে তাহলে খুব সহজে আমরা রম্বসের ক্ষেত্রফল বের করতে পারি। তো আমি এখানে সমাধান দিয়ে লিখে দিয়েছি, মনে করি ABCD একটি রম্বস যার কর্ণ AC সমান 40 মিটার ও BD সমান 30 মিটার। এখানে চিত্র থেকে বিষয়টা তোমরা একটু দেখবে, এই যে ABCD একটি রম্বস, এর AC কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার এবং BD কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই যে AC এবং BD কোণ চিত্রে অবিন্দুতে ছেদ করছে, অবিন্দুতে প্রত্যেকটাই সমকোণ উৎপন্ন করবে এবং অবিন্দু AC এবং BD দুইটা কোণেরই মধ্যবিন্দু হবে। অর্থাৎ অবিন্দুতে এখানে যে AOD বা AOB, BOC, CODE এই যে চারটা কোণ উৎপন্ন হচ্ছে, চারটা কোণেই সমকোণ হবে এবং AO সমান হবে OC, BD কোণের ক্ষেত্রে BO সমান অডি হবে। আমি এই বিষয়গুলো এখানে লিখে দিয়েছি। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ অবিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে OA সমান হবে, যেহেতু আমি বলে দিয়েছি AC কোণের মধ্যবিন্দু হচ্ছে অবিন্দু, তাহলে OA বা OC সমান হবে। তো সুতরাং আমরা লিখতে পারি OA সমান হবে 40/2 সমান 20 মিটার এবং OB এর মান হবে BD এর অর্ধেক, অর্থাৎ 30/2 সমান 15 মিটার এবং কোণ AOB সমান 90 ডিগ্রি। আমি আগে বলেছি এখানে প্রতিটা কোণেই সমকোণ হবে, অর্থাৎ এখানে AOB কোণটা আমরা নিয়েছি, AOB কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এখানে একটা বিষয় দেখো, OA এর মান আমরা পেয়েছি 20 মিটার, OB এর মান পেয়েছি 15 মিটার এবং কোণ O হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। যেহেতু অবিন্দুতে AOB ত্রিভুজের বেলায় অবিন্দুতে সমকোণ উৎপন্ন হয়, তাহলে O বিন্দুতে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণের বিপরীত বাহু হচ্ছে AB, তাহলে AOB ত্রিভুজের অতিভুজ অবশ্যই AB হবে। আমরা এটা লিখে দিয়েছি এখানে, সুতরাং ত্রিভুজ AOB হতে পাই OA² + OB² সমান AB², কারণ এখানে অবিন্দুতে যেহেতু সমকোণ উৎপন্ন হয় এবং সমকোণের বিপরীত বাহু অবশ্যই অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার সমান হবে অন্য দুইটা বাহুর স্কয়ারের সমষ্টি। আমরা এটা এখানে লিখে দিয়েছি, বা O এর মান হচ্ছে 20, OB এর মান 15, আমরা এখানে লিখলাম স্কয়ার আকারে সমান AB² বা AB² সমান কি হবে, 20² মানে হচ্ছে 400, 15² মানে 225, এই দুইটা যদি আমরা যোগ করি 625 হবে। সুতরাং AB এর মান বর্গমূল করলে 25 মিটার। সুতরাং ABCD রম্বসের ক্ষেত্রফল আমরা এই এটা আগেই জেনেছি যে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে ½ কর্ণদ্বয়ের গুণফল। তো ½ AC × BD বর্গ একক সমান কি হবে, ½ × 40 × 30 সমান কি হবে, 600 বর্গ মিটার। তো আমরা এখানে ক্ষেত্রফলটা পেয়ে গেলাম এবং এর আগে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, এটাই হচ্ছে আনসার। তো আনসার কি হবে, বাহুর দৈর্ঘ্য 25 মিটার আর ক্ষেত্রফল হবে 600 বর্গ মিটার। তো এইটাই হচ্ছে এই অঙ্কের সমাধান, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা পরের স্লাইডে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে সমস্যা 2 নামে নতুন একটি অঙ্ক দিয়েছি, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 45 মিটার, এর উপর দিয়ে দৈর্ঘ্যের সমান্তরাল বরাবর একটি পথ আছে, অর্থাৎ বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে এবং বাগানের দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্যের সমান্তরাল মানে দৈর্ঘ্য বরাবর রাস্তাটা আছে, পথের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে, অর্থাৎ পথের ক্ষেত্রফলটা হচ্ছে বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, পথের বিস্তার নির্ণয় করো। পথের বিস্তার বলতে পথের প্রস্থ নির্ণয় করতে হবে আমাদের। তো আমরা সমাধানে যাই, আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 45 মিটার, সুতরাং আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান কি হবে,
16 × 45 বা 2700 বর্গমিটার, কারণ আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এখানে দৈর্ঘ্য হচ্ছে 60, প্রস্থ হচ্ছে 45, অতএব আমরা বলতে পারি এটার ক্ষেত্রফল হবে 2700 বর্গমিটার। তো যেহেতু রাস্তাটি দৈর্ঘ্যের সমান্তরাল এবং রাস্তার দৈর্ঘ্য হবে আয়তাকার বাগানের দৈর্ঘ্যের সমান, আমি আবারও বলছি যেহেতু রাস্তাটি দৈর্ঘ্যের সমান্তরাল তাই রাস্তার দৈর্ঘ্য হবে বাগানের দৈর্ঘ্যের সমান। আমি চিত্রে বিষয়টা খুব সুন্দর করে উপস্থাপন করেছি, এখানে দেখো এ বি সি ডি হচ্ছে বাগান এবং ই এফ জি এইচ এটা হচ্ছে রাস্তা, আমি এক্স দিয়ে এখানে দিয়েছি, এক্স হচ্ছে রাস্তার বিস্তার বা রাস্তার প্রস্থ। দেখো যেহেতু দৈর্ঘ্য বরাবর রাস্তাটি আছে ই এফ এবং এ ডি এর মান সমান, এখানে এ ডি বা বি সি হচ্ছে বাগানের দৈর্ঘ্য এবং ই এফ হচ্ছে রাস্তার দৈর্ঘ্য, তাহলে ই এফ এর মান বাগানের দৈর্ঘ্যের সমান হবে। তো আমরা এখান থেকে এই যে এ বি, এ বি হচ্ছে বাগানের প্রস্থ আর বি সি টা হচ্ছে বাগানের দৈর্ঘ্য, তো আমরা এখান থেকেই এই বিষয়গুলো সহজে বুঝতে পারবো। অঙ্কটা করার আগে তুমি চিত্রটা একটু ভালো করে দেখে নিবে যে এ বি সি ডি হচ্ছে একটি বাগান এবং ই এফ জি এইচ হচ্ছে রাস্তা, রাস্তার প্রস্থ হচ্ছে এক্স। তো যেহেতু আয়তাকার বাগান এটার ক্ষেত্রফল কি হবে, এ বি ইন্টু বি সি আমি প্রথমে লিখে দিয়েছি, এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে আমরা বাগানের ক্ষেত্রফলটা বের করব। বাগানের ক্ষেত্রফল বের করার পরে যেহেতু রাস্তাটি দৈর্ঘ্যের সমান্তরাল আমরা চিত্র থেকে বুঝতে পারি যে বাগানের দৈর্ঘ্য এবং রাস্তার দৈর্ঘ্য সমান হবে, অতএব রাস্তা বা ই এফ এর মানটা হবে কত, 60 মিটার, আমাদেরকে এক্স এর মান বের করতে হবে। তো যেহেতু বাগানটি আয়তাকার অতএব রাস্তাটিও অবশ্যই আয়তাকার হবে এবং এই আয়তাকার রাস্তার ক্ষেত্রফল হবে আয়তক্ষেত্রের সূত্র অনুযায়ী অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আমরা বিষয়টা এখানে এইভাবে লিখেছি। যেহেতু রাস্তার দৈর্ঘ্য 60 মিটার আমরা রাস্তার প্রস্থ ধরেছি এক্স মিটার, তো রাস্তার ক্ষেত্রফল কি হবে, 60x বর্গমিটার। প্রশ্নে বলা আছে পথের ক্ষেত্রফল বা রাস্তার ক্ষেত্রফলটা হচ্ছে বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, আমরা এটা এখানে লিখতে পারি যে প্রশ্ন মতে 60x মানে রাস্তার বা পথের ক্ষেত্রফল সমান হবে 1/2 × 2700, যেহেতু 2700 ছিল বাগানের ক্ষেত্রফল, বা এখান থেকে আমরা এক্স এর মান বের করতে পারি, এক্স এর মান হবে 22.5 মিটার। তো এটাই হচ্ছে, এই এক্সই হচ্ছে রাস্তার প্রস্থ, তো নির্ণয় প্রস্থ হচ্ছে 22.5 মিটার, এটাই হচ্ছে আনসার। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এখানে কি পয়েন্ট হচ্ছে যেহেতু বাগানটি আয়তাকার এটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এবং বাগানের দৈর্ঘ্য বরাবর সমান্তরালে যেহেতু একটি রাস্তা আছে তাহলে রাস্তার দৈর্ঘ্য এবং বাগানের দৈর্ঘ্য পরস্পর সমান হবে এবং যেহেতু বাগানটি আয়তাকার রাস্তাটিও আয়তাকার হবে এবং রাস্তার ক্ষেত্রফল হবে আয়তক্ষেত্রের সূত্র অনুযায়ী দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এরপর প্রশ্ন মতো তুমি লিখবে যে রাস্তার ক্ষেত্রফল সমান 1/2 × বাগানের ক্ষেত্রফল, এখান থেকে তুমি এক্স এর মানটা বের করতে পারবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা পরের স্লাইডে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এখানে সমস্যা 3 নামে রম্বস সম্পর্কিত অন্য একটি অঙ্ক আমি দিয়েছি। একটি রম্বসের পরিসীমা 146 মিটার বা 146 মিটার এবং কর্ণটি 55 মিটার হলে অপর কর্ণটি কত হবে। এখানে রম্বসের পরিসীমা দেওয়া আছে এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। আমরা এখানে চিত্রে এ বি সি ডি একটি রম্বস নিয়েছি, এ বি সি ডি, তবে একটা বিষয় তোমার মনে রাখতে হবে যে রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এ সি এবং বিডি কর্ণ যে অবিন্দুতে ছেদ করছে, অবিন্দু হবে এ সি এবং বিডি উভয়েরই মধ্যবিন্দু এবং অবিন্দুতে যে 4টা কোণ উৎপন্ন হয় এ ও বি, বি ও সি, সি ও ডি এবং এ ও ডি, এই 4টা কোণেই সমকোণ হবে। তো আমি এখানে সমাধানে লিখেছি, ধরি এ বি সি ডি রম্বসের কর্ণ এ সি সমান 55 মিটার এবং বিডি পরস্পর অবিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ এ সি এবং বিডি কর্ণ পরস্পর অবিন্দুতে মিলিত হয়েছে, যেহেতু অবিন্দুতে ছেদ করে বা মিলিত হয় অতএব অবিন্দু হবে এ সি এর মধ্যবিন্দু, সুতরাং ও সি এর মানটা কি হবে, এ সি এর অর্ধেক, আমি এটা এখানে লিখে দিয়েছি, সুতরাং ও সি সমান কি হবে, এ সি বাই 2 সমান কি হবে 55/2 মিটার, সমান এটা ভাগ করলে 27.5 মিটার হবে। আবার রম্বসের যেহেতু 4টা বাহুই সমান তার মানে রম্বসের পরিসীমা বা 4টা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি যে কোনো একটা বাহুর 4 গুণ নিলেই হবে। আমি আবারও বলছি যেহেতু রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্যই সমান অতএব রম্বসের পরিসীমা বের করতে গেলে 4টা বাহুর দৈর্ঘ্য যোগ না করে যে কোনো একটা বাহুর 4 গুণ নিলেই হবে। আমি এটা এখানে এইভাবেই লিখেছি, 4BC সমান 146 মিটার, কারণ এখানে এ বি সি হচ্ছে রম্বস, এ বি বি সি সি ডি এ ডি 4টা বাহু এবং প্রত্যেকটাই সমান, অতএব রম্বসের পরিসীমা বের করতে গেলে 4টা বাহু যোগ না করে আমরা শুধু যে কোনো একটা বাহু 4 গুণ নিলেই পারি। আমি এখানে 4BC নিয়েছি, যেহেতু আমরা আগে OC বের করেছি এখানে আমরা BC টা বের করব, কারণ আমরা BOC ত্রিভুজের ক্ষেত্রে
একটা সূত্র সমকোণী ত্রিভুজের সূত্রটা প্রয়োগ করব। তো আমরা এখানে 4BC সমান 146 মিটার লিখলাম বা BC এর মান পেলাম 36.5 মিটার। এখন BOC ত্রিভুজের ক্ষেত্রে আমি ত্রিভুজের এটা লিখি নাই, সরাসরি লিখে দিয়েছি। এখন BOC যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো কোণ O হচ্ছে সমকোণ এবং এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে BC। অতএব আমরা BC স্কয়ার সমান লিখতে পারি OB স্কয়ার প্লাস OC স্কয়ার, সমকোণী ত্রিভুজের সূত্র থেকে, যে অতিভুজ স্কয়ার সমান অপর দুইটা বাহু বা লম্ব এবং ভূমি স্কয়ারের সমষ্টি সমান। আমি আবারও বলছি, BOC যে ত্রিভুজটা, এই ত্রিভুজের অবিন্দুতে সমকোণ উৎপন্ন হয় কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো যেহেতু BOC ত্রিভুজের OC এর আমরা মানটা জানি, BC এর মান জানি, আমরা OB এর মানটা সহজেই বের করতে পারবো। সে কারণেই আমরা BOC ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের সূত্রটা প্রয়োগ করছি, যে BC স্কয়ার সমান OC স্কয়ার প্লাস OB স্কয়ার বা OB স্কয়ার প্লাস OC স্কয়ার, যাই বলো, আমি এখানে OB স্কয়ার প্লাস OC স্কয়ার লিখেছি। তো এখন দিয়ে আমি লিখলাম OB স্কয়ার প্লাস OC স্কয়ার সমান BC স্কয়ার, বা OB স্কয়ার সমান হবে, আমরা যদি BC স্কয়ারের পাশে OC স্কয়ারটা নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারবো OB স্কয়ার সমান হবে BC স্কয়ার মাইনাস OC স্কয়ার, বা BC এর মান বসাবো এখানে, স্কয়ার করব, OC এর মান বসাবো, স্কয়ার করলে এই মানগুলো আমরা পাবো। তো এটাকে আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে 576 পাবো, অতএব OB এর মানটা হবে 24 মিটার, অর্থাৎ এটাকে আমরা যদি বর্গমূল করি OB এর মানটা পেয়ে যাব। আর আমরা জানি রম্বসের কর্ণ দুইটা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অতএব অবিন্দুটা BD এর মধ্যবিন্দু। যেহেতু আমরা OB এর মান পেয়েছি, BD এর মান হবে 2 ইন্টু OB, আমি এখানে এটাই লিখেছি। নির্ণেয় অপর কোণের দৈর্ঘ্য BD সমান 2 OB সমান 2 ইন্টু 24 মিটার সমান 48 মিটার, এটাই হচ্ছে আনসার। এই অঙ্কটা করার জন্য যে কি পয়েন্ট গুলো তোমার মনে রাখতে হবে সেটা হচ্ছে, যেহেতু পরিসীমা দেয়া আছে তার মানে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য তুমি সহজেই বের করতে পারবে, আর একটা কোণের দৈর্ঘ্য দেয়া আছে, আমরা জানি কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে রম্বসের ক্ষেত্রে, অতএব যে কোনো একটা কোণের অর্ধেকের মানটা বের করে নিবে। তো যে কোনো একটা বাহু, যে বাহুটা বের করবে সেই পাশে যে কোণটা আছে সেই কোণের অর্ধেকের মানটা আমরা বের করবো। অর্থাৎ যদি আমরা AB নিতাম তাহলে AO এর মানটা নিতাম, এখানে যেহেতু আমরা BC এর ক্ষেত্রে বের করেছি OC এর মানটা নিয়েছি। তো তারপরে BOC ত্রিভুজটা অবশ্যই সমকোণী ত্রিভুজ, যেহেতু অবিন্দুতে সবগুলো কোণই সমকোণ এবং ও কোণটা সমকোণ হওয়ার কারণে BC-টা অতিভুজ, এখানে আমরা সমকোণী ত্রিভুজের সূত্রটা প্রয়োগ করলেই OB এর মান পেয়ে যাব, আর OB-টা হবে BD এর অর্ধেক, অর্থাৎ BD এর মান হবে OB এর দ্বিগুণ। আমরা এখানে 2 OB লিখবো BD এর দৈর্ঘ্যের বেলায়, এখান থেকে আমরা BD কোণের দৈর্ঘ্যটা পেয়ে যাব। এটাই হচ্ছে আনসার, যে 48 মিটার আমি এখানে লিখে দিয়েছি। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। আমরা পরের স্লাইডে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সমস্যা 4 দিয়ে আমি রম্বস সম্পর্কিত অন্য একটি অঙ্ক দিয়েছি। এখানে দেয়া আছে একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য 13 মিটার, এর একটি কোণ অপরটির 12/5 অংশ হলে রম্বসের ক্ষেত্রফল বের করো। এখানে একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে এবং বলা আছে একটি কোণ অপরটির 12/5 অংশ, তাহলে রম্বসের ক্ষেত্রফল কত সেটা আমাদের বের করতে হবে। সমাধানে আমরা প্রথমে লিখবো, যে মনে করি ABCD রম্বসের যে কোনো একটা বাহু, আমি এখানে চিত্রে বিষয়টা দেখানোর চেষ্টা করেছি, যে ABCD একটি রম্বস, এর AB সমান হচ্ছে 13 মিটার, অর্থাৎ আমরা জানি রম্বসের 4টা বাহুর দৈর্ঘ্য সমান। যেহেতু একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে AB সমান 13 মিটার, তার মানে কি AB BC CD AD প্রত্যেকটার মানেই 13 মিটার হবে, এবং কোণ BD সমান হচ্ছে 12x মিটার। এই যে বিষয়টা, এইটা তোমাকে এই টেকনিকটা মনে রাখতে হবে। যদি এরকম দেয়া থাকে যে একটি বাহু অপর বাহুর যে কোনো ক্ষেত্রে, ত্রিভুজ হোক বা সামান্তরিক হোক, এরকম যদি দেয়া থাকে যে একটি বাহু অপর বাহুর বা কর্ণের ক্ষেত্রে, এখানে দেয়া আছে যে 12/5 অংশ, 8/5, 8/3, এরকম ভাবে যদি দেয়া থাকে তাহলে নিচে যেটা দেয়া থাকবে হর যেটা, সেইটাকে তুমি বড়টা ধরে নেবে। অর্থাৎ এখানে বলা আছে একটি কর্ণ অপরটির 12/5 অংশ, তাহলে অপর কর্ণ যে কর্ণটা, আমরা যে কোনো একটা কর্ণকে ধরে নিব, ধরলাম BD এর মানটা হচ্ছে 12x, হর দিয়ে আমরা ধরবো। তো যদি BD এর মানটা 12x হয় তাহলে AC এর মানটা আমরা সহজেই বের করতে পারবো। কিভাবে? তাহলে AC এর মানটা কি হবে? বলা আছে 12/5 অংশ, অপরটির 12/5 অংশ, তার মানে AC হবে BD এর 12/5 অংশ। তাহলে AC সমান কি হবে? BD এর মান 12x, 12x মিটারের 12/5, তার মানে 12 12 ভাগ করলে সরাসরি একটা পূর্ণ সংখ্যায় আমরা পেয়ে যাব, মানে 5x আকারে বা এরকম x এর সাথে একটা পূর্ণ সংখ্যা থাকবে, অঙ্কটা তখন সহজ হয়ে যাবে। তো এই কারণেই আমরা এখানে 12x ধরেছি। তুমি এই ধরনের অঙ্ক আসলে সবসময় হর দিয়ে যে কোনো একটাকে ধরে নিবে, বড় যেটা সেটাকে হর দিয়ে ধরবে, ছোটটা হবে উপরেরটা দিয়ে, অর্থাৎ লব এর সমান, মানে যে কোনো একটা
গুণক দিয়ে যেমন আমরা এক্স দিয়ে গুণ করে নিয়েছি, এখানে 12x মিটার ধরলাম, তাহলে এস এর মানটা হবে 5x মিটার। আবার যেহেতু রম্বসের কর্ণ দুইটা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখানে যে চিত্রে অবিন্দুটা, অবিন্দু হচ্ছে এসি এবং বিডি এর মধ্যবিন্দু, তাহলে অবি এর মানটা কি হবে, বিডি এর মান ধরেছি আমরা 12x, তাহলে অবি এর মান হবে 6x, আর এসি এর মান হচ্ছে 5x। এখান থেকে আমরা ও এর মানটা বের করতে পারি, 2 দিয়ে ভাগ করলে 2.5x, যেহেতু এ ওটা অসি এর অর্ধেক। এখন এ ও বি অবশ্যই সমকোণী, আমরা এর আগেও দেখেছি রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয়ের যে ছেদবিন্দু সেই ছেদবিন্দুতে সমকোণ উৎপন্ন হয়। তাহলে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে ও কোণটা সমকোণ এবং এই কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি, তাহলে এ বিটা অবশ্যই অতিভুজ। আমরা এই এ ও বি ত্রিভুজ হতে লিখতে পারি ও এ স্কোয়ার প্লাস অবি স্কোয়ার সমান হবে এ বি স্কোয়ার। আমরা এখানে যদি ও এ এবং ও বি এর মান বসিয়ে দিই, এ বি এর মান 13 বসিয়ে দিলাম, এখান থেকে আমরা এটা বর্গ করে যোগ করব, যোগ করলে 42.25 বা 42.25 এক্স স্কোয়ার সমান হবে এখানে 13 স্কোয়ার মানে 169। এখান থেকে আমরা ভাগ করলে 42.25 দিয়ে প্রথমে ভাগ করবে, তারপরে এটাকে বর্গমূল করলে আমরা এক্স এর মান বের করতে পারি। তোমরা এই বিষয়টা অবশ্যই পারবে। তো এক্স এর মান যখন 2 বের হলো, আমরা পেয়ে গেলাম এক্স এর মানটা, অতএব আমরা বিডি এর মান এবং এসি এর মানটাও বের করতে পারবো খুব সহজেই। বিডি সমান হবে 12x, এখানে 2 দিয়ে গুণ করলে 24, এসি সমান 5x, 2 দিয়ে গুণ করলে 10 মিটার। তো আমরা কর্ণ দুইটার দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন আমরা রম্বসের ক্ষেত্রফল বের করব। আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু d1 ইন্টু d2, আর d1 d2 হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এখানে d1 আমরা যে কোনো একটাকে ধরতে পারি, ধরলাম 24 হচ্ছে d1, 10 হচ্ছে d2, আমরা এই মানটা যদি এখানে বসিয়ে দিই গুণ করলে 120 বর্গ মিটার, এটা হচ্ছে আনসার। এই অঙ্কের কি পয়েন্ট হচ্ছে, যেহেতু একটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে এবং একটা কর্ণ অপর কর্ণের 12/5 অংশ, তুমি অবশ্যই বড় কর্ণটাকে 12x ধরবে, ছোট কর্ণটা খুব সহজেই তুমি তখন 5x ধরতে পারবে। তুমি যখন এই মানটা বসাবে যে একটি কর্ণ অপরটির 12/5 অংশ, যেহেতু বলা আছে একটা 12x ধরলে অপরটা সহজেই 12x এর 12/5 মানে 12 12 ভাগ করে 5x হয়ে যাবে। তারপরে যে কোনো একটা বাহু নিয়ে আমরা ওই ত্রিভুজটা নিব, যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজের যে সূত্রটা অ্যাপ্লাই করব, এখান থেকে x এর মানটা পেয়ে যাব। x এর মান বের করে আমরা দুইটা কর্ণের মান বের করে নিব, আর তারপরে বা সর্বশেষে রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করলেই রম্বসের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো এই ছিল এই স্লাইডে, আমরা পরের স্লাইডে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে সমস্যা 5 নামে রম্বস সম্পর্কিত আরো একটি অঙ্ক দিয়েছি। একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 40 সেন্টিমিটার ও 60 সেন্টিমিটার, রম্বসের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করো। একটা বিষয় এখানে মাথায় রাখবে, আমার এই লেকচার 2 তে মনে হতে পারে সবগুলো রম্বস সম্পর্কিত, এই চ্যাপ্টারটা যেহেতু চতুর্ভুজ, সামান্তরিক, রম্বস এবং ট্রাপিজিয়াম সম্পর্কিত, আমরা লেকচার 1 এ সামান্তরিক এবং চতুর্ভুজ নিয়ে আলোচনা করেছি। এই লেকচার 2 তে আমি রম্বস সম্পর্কিত অঙ্কগুলো দিয়েছি। লেকচার 3 আছে এই চ্যাপ্টারের উপরে আমার, সেটা আর কিছুদিন পরেই তোমরা পেয়ে যাবে। লেকচার 3 তে আমি ট্রাপিজিয়াম সম্পর্কিত অঙ্কগুলো দিয়েছি, আর এখানে এই লেকচার 2 তে যে রম্বস সম্পর্কিত যে অঙ্কগুলো আছে সেগুলো এক একটা এক এক রকম, অর্থাৎ ভিন্ন ভিন্ন টাইপের সবগুলো অঙ্কই তোমাকে করতে হবে, এবং এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় সব সময় আসে। তো আমরা সমস্যা 5 নামে যে অঙ্কটি আছে সেই অঙ্কটা একটু দেখে নিই। একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 40 সেন্টিমিটার ও 60 সেন্টিমিটার, রম্বসের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করো। এখানে কর্ণ দুইটা দেয়া আছে, তাহলে ক্ষেত্রফলটা আমরা খুব সহজেই বের করতে পারবো, কারণ আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু d1 d2। আমরা এখানে যে চিত্রে ABCD একটা রম্বস ধরেছি এবং এই রম্বসের ACBD কর্ণ দুইটা পরস্পর অবিন্দুতে ছেদ করে, তার মানে অবিন্দুতে AC এবং BD সমদ্বিখণ্ডিত হচ্ছে। আমরা এখানে ধরেছি রম্বসের কর্ণ BD সমান D1 সমান 60 মিটার, AC সমান D2 সমান 40 সেন্টিমিটার। সুতরাং রম্বসের ক্ষেত্রফল আমরা সূত্রটা আগে থেকে জানি, হাফ ইন্টু d1 d2 বর্গ সেন্টিমিটার হবে, যেটা এখানে সেন্টিমিটার দেওয়া আছে, সমান হাফ ইন্টু 60 ইন্টু 40 বর্গ সেন্টিমিটার, এটা গুণ করলে 1200 হবে। তো এটাই হচ্ছে আনসার। যদি ক্ষেত্রফল বের করতে বলে, আমি এখানে আনসার লেখার কারণ হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এরকম অঙ্ক আসে প্রায় সময়, তখন তুমি এইটাই আনসার লিখবে, এই পর্যন্তই থাকে। আবার এখানে যেহেতু পরিসীমা বের করতে হবে এবং কর্ণ দুইটা এখানে দেয়া আছে, তো অবিন্দু যেহেতু এই কর্ণ দুইটার ছেদবিন্দু বা মধ্যবিন্দু, প্রত্যেকটা কর্ণের মধ্যবিন্দু হচ্ছে অবিন্দু, সুতরাং আমরা লিখতে পারি অসি এর মান হবে এখানে এসি এর অর্ধেক, অর্থাৎ 20 মিটার হবে, বিডি এর মান 60, অতএব অবি এর মান হবে 60/2 বা 30 সেন্টিমিটার। আমি এখানে সরাসরি লিখে দিয়েছি, ভাগ করে দেখাইনি, তুমি ভাগ করে দেখে দিবে যে অসি এর মান হবে AC/2 সমান হবে 40/2 সমান 20 মিটার, আর অবি এর মানটা হবে BD/2 সমান 60/2
সমান হবে 30। তো আমি এখানে OC এর মান লিখলাম, OB এর মান লিখলাম। সুতরাং BOC ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে O কোণটা যেহেতু এখানে সমকোণ এবং O কোণের বিপরীত বাহু হচ্ছে BC, তাহলে BCটা অবশ্যই অতিভুজ হবে। অতএব আমরা লিখতে পারি BC স্কয়ার সমান OB স্কয়ার প্লাস OC স্কয়ার। আমি আবারো বলছি BOC ত্রিভুজের ক্ষেত্রে O কোণটা সমকোণ আর সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ হয়। অতএব বিসি স্কোয়ার সমান হবে অবি স্কোয়ার প্লাস অসি স্কোয়ার, বা বিসি এর মান হবে রুট ওভার অবি স্কোয়ার প্লাস অসি স্কোয়ার। আমি এখানে সরাসরি লিখে দিয়েছি বিসি সমান রুট ওভার অবি স্কোয়ার প্লাস অসি স্কোয়ার সেন্টিমিটার। এই সেন্টিমিটারটা অবশ্যই বাইরে লিখবে, কারণ এটা দৈর্ঘ্য, ভিতরে লিখলে এটা বর্গমূল হয়ে যাবে। বা অবি এর মান এবং অসি এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই, বসিয়ে দিলে আমরা ফাইনালি যে মানটা পাবো সেটা হচ্ছে 36.06 সেন্টিমিটার হবে বিসি এর মান। অর্থাৎ একটা বাহুর মান আমরা পেয়ে গেলাম। আর আমরা জানি রম্বসের চারটা বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, আর যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা জানি তাহলে রম্বসের পরিসীমাটা আমরা বের করতে পারি খুব সহজে। কিভাবে? 4 দিয়ে আমরা যে কোনো একটা বাহুর দৈর্ঘ্যকে গুণ করলেই রম্বসের পরিসীমা বের হয়ে আসবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং পরিসীমা সমান হবে 4BC, যেহেতু BC এর মান আমরা পেয়ে গেছি, BC এর মানটা বসিয়ে দিলে এটা গুণ করলে আমরা পেয়ে যাব 144.24 সেন্টিমিটার। এটাই হচ্ছে রম্বসের পরিসীমা। তাহলে প্রথম অংশে আমরা পেলাম রম্বসের ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার, আর দ্বিতীয় অংশে আমরা পেলাম রম্বসের পরিসীমা। এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এটা খুবই সহজ একটা অঙ্ক। এখানে একটু তোমাদের কঠিন মনে হতে পারে, আমি সরাসরি BC সমান লিখেছি। তোমরা চাইলে আরেকটা লাইন লিখে নিতে পারো যে ত্রিভুজ BOC হতে পাই BC স্কয়ার সমান OB স্কয়ার প্লাস OC স্কয়ার, বা দিয়ে তুমি BC সমান রুট ওভার OB স্কয়ার প্লাস অসি স্কোয়ার লিখতে পারো যদি তোমরা প্রয়োজন মনে করো, অথবা সরাসরি এইভাবে লিখলেও সমস্যা নেই। তো এই ছিল এই স্লাইডে, আমরা পরের স্লাইডে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে আমার লেকচার যারা দেখছো তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যেন নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই তোমরা সেই ভিডিওটি পেয়ে যাও। এবং তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে এবং এই ভিডিও লিঙ্কটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দিবে। তো আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লেকচার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।